দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পশ্চিমবঙ্গকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থনৈতিকভাবে অবরোধ করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে ব্যারাকপুরে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যদি রাজ্যকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করত তাহলে রাজ্য সরকারের পাশে নিশ্চয়ই দাঁড়ানো হতো, কিন্তু রাজ্য সরকার পরিকল্পনাবিহীন সরকারি টাকা খরচ করছে। রাজ্যে চাকরি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি জানান, রাজ্যে এই মুহূর্তে 30,000 কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আদালতে চলে যাওয়ায় সেই সমস্ত চাকরিগুলি দেওয়া সম্ভব হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এই দাবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা নেপাল দেব ভট্টাচার্য ব্যারাকপুরে জানান, মুখ্যমন্ত্রী যে দাবি করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিসে চাকরি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে বিষয়। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে তা ভারতবর্ষের যে কোনো রাজ্যে দুর্নীতি থেকে হার মানাবে। আর উনি তো যা অর্থ ছিল খেলা মেলা উৎসব করে উঠিয়ে দিয়েছেন, মোটামুটি লাটে তুলে দিয়েছে বাংলাকে। শুনুন, কেন্দ্র যদি রাজ্য সরকারের প্রতি বঞ্চনা করে তার জন্য আমরা অবশ্যই লড়াই করব, কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে পরিকল্পনা বিহীনভাবে খরচা হচ্ছে, যেভাবে পশ্চিমবাংলা সরকারটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেভাবে খেলা মেলা উৎসবে জোর দেওয়া হয়েছে, তাতে রাজ্যের দেউলিয়া হতার বেশি বাকি নেই। হ্যাঁ, প্রতি বছর চাকরি দেওয়ার কথা ছিল তো, ওরা বলেছিল, দাদা বলেছিল 2 কোটি বেকারের চাকরি, দিদি বলেছিল লাখ লাখ চাকরি। দাদার 2 কোটি হারিয়ে গেছে আর দিদির লাখ লাখ বেকার এখন 30,000 থেকেছে। দাদা বলছে লক্ষ চাকরি রেডি, দিদি বলছে 30,000 রেডি, আসলে কিছু রেডি না। কোর্টে তো থাপ্পড় খাচ্ছে, চুরি করে কিছু চাকরি দিয়েছিল, যাদের চাকরি হয়নি তারা কোর্টে যাবে না, তারা লড়াই করবে না? চুরি করেছে তো, চোর তো, টাকা নিয়েছে তো, তা চাকরি দেওয়ার নাম করে। হ্যাঁ, তা ঘুষ খেলে তো যাবি, উনি এতদিন ধরে যে মানুষের সঙ্গে তঞ্চকতা করেছেন তার খেসারত তো ওকেই দিতে হবে, ওনার দলকে দিতে হবে, ওনার সরকারকে দিতে হবে, তাই দিচ্ছেন। আর কোনো চাকরি রেডি টেডি কিচ্ছু নেই, কিসের চাকরি? চাকরি কি কোনো কমিশনের মাধ্যমে হচ্ছে, সার্ভিস কমিশন বা ইত্যাদি? কোথায় 4টে সিভিক ভলেন্টিয়ার হলো, কি কোথায় কি কিছু ওই এজেন্সি মারফত লোক গেল, সেটাকে তো চাকরি বলে না, সরকারি চাকরি নয়, সরকারের ধারে কাছেও সেটা নয়। মানে 30,000 কোথায় দেবেন? কোন কমিশন দিচ্ছে? স্কুলে দিচ্ছে, মিউনিসিপ্যালিটিতে দিচ্ছে, পৌরসভায় দিচ্ছে, কোথায় পঞ্চায়েতে দিচ্ছে, কোথায় দিচ্ছে? ওই 30,000 কিসের চাকরি আমার কাছে পরিষ্কার না। এটা হচ্ছে মানুষকে উত্তেজিত করা, যে আমি তৈরি কিন্তু কেসের জন্য দিতে পারছি না। আসলে কেসটা হচ্ছে কেন? কেসটা হচ্ছে ওনার দল যে কাম্য করেছে, যে সারা ভারতবর্ষের কাছে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, এখন মুখ দেখানো বাইরে, আমরা যাদের বাইরে যেতে হয় আমাদের লজ্জা করে। এই ট্রেনে যেসব আলোচনা হয় এই পশ্চিমবাংলার দুর্নীতি নিয়ে, যা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো দুর্নীতিকে ছাড়িয়ে গেছে, ধারাবাহিকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় ওনার নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে এটা একেবারেই বিরল। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।